Come on, Jared. আচ্ছা এবার গিয়ে দাঁড়াতে হবে, যে গাড়িটা দাঁড়াবে দাঁড় করাবে না, নিয়ে যাবো আরো মেইন রোডে চলো। এটা ইনস্টিটিউট হল, হ্যাঁ এটা তো ইনস্টিটিউট হল, এখনো আছে এই গাড়িটা, এখন অন্যরকম হয়ে গেছে। অনেক চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এটা এটা মনে আছে তো ডান দিকে দিয়ে চলো, সোজা আর ওখানে খেলা পিছন দিকে টেনিস কোর্ট ছিল, এখনো আছে, এটা হচ্ছে লর্ডস, লর্ডস 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 ওইটা হচ্ছে হল ছিল। ক্রিস্টালে ইমপ্রেসিভ মনে হচ্ছে না? ইটস ওকে, জাস্ট ওকে। হ্যাঁ দ্যাট টাইম ইট ওয়াজ ডেফিনেটলি ইমপ্রেসিভ, বাট আফটার অল দি ইয়ার্স। কোন একটা না কোন একটা ছিলাম, আছে কি এখনো? চলো চলো এভাবেই ছবিটা তুলবো, এখানে তো জিম ছিল, জিম কতবার এসছি এখানে আমি, জিম এখনো ওই জিমটা ওইরকমই আছে, খুব সুবিধা হয়নি। এইটা হচ্ছে প্রিন্সিপাল বাড়ির পেছনে আর কি, হ্যাঁ বাড়ির পেছনে দেখতে এখন ওইটাই হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস যেটা একটা নতুন বিল্ডিং হয়েছে সেটা আমি জানি না, ওটা দেখতে হবে, ওদিকে যেতে হবে, ওটা যাবো বাঁ দিকে, আমরা ঢুকে ডান দিকে গেলাম তো ওটা বাঁ দিকে হবে না, আমি চেষ্টা করছি গঙ্গার ধারে রাস্তাটা ঘুরতে, এইটা এই রাস্তাটা মনে আছে, মডেল স্কুল, মডেল স্কুল, রাইট মডেল স্কুল ছিল, ও মাই গড, ও এই যে স্টেডিয়ামটা হয়েছে দেখেছিস তো, হ্যাঁ এই যে স্টেডিয়ামটা হয়েছে, সেই স্টেডিয়ামটা হয়েছে, এই না স্টেডিয়ামটা, এই সুইমিং পুলটা হয়েছে, সুইমিং পুলটা, হ্যাঁ। আচ্ছা এইটা দিয়ে গেলে না একটা গেট আছে, সেই গেট দিয়ে গঙ্গায় যেতাম আমরা। আচ্ছা আচ্ছা, এরকম বার এখানে দিয়ে, হ্যাঁ গঙ্গায় যাওয়ার গেট ছিল এটা, ওই বটানিক্যাল গার্ডেনের পাশ দিয়ে বের হতো, এটা বটানিক্যাল গার্ডেনের গেট আছে, রাইট এটা দিয়ে গেলেই দেখতে পাবি। মামি তো বলছে বোটানিক্যাল গার্ডেন যাবে, এখন নিয়ে যাবো নাকি? এখন বোটানিক্যাল গার্ডেন বন্ধ, ছটায় ছটায় তো বোধহয় বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে বোটানিক্যাল গার্ডেন, না দেখি এটা এটা দেখে নিই আগে, আগে ঘোরো এই চলো বাদ দিয়ে চলো, এটা ছিল না এটা পরে হয়েছে, এটা পরে হয়েছে, এইটা হচ্ছে কিন্তু এন্ড, মানে ও পাশটা এন্ড হয়ে গেল, ও পাশটা হচ্ছে গঙ্গা, ও পাশটা গঙ্গা, ওই যে বিল্ডিংটা বড় বিল্ডিংটা মাথার দিকে ও টেনিস কোর্ট, পিছনের দিকটা ভেরি নাইস,
এটা আমাদের খুব ভালো ভিউ রাইট রাইট বিউটিফুল আমি যখন ছিলাম তখন E1 E2 আছে না ওখান থেকে আমার লাইফ শুরু হয়েছে আচ্ছা তারপরে 7 তারপরে ডিফারেন্ট আমি ভুলেও যাচ্ছি ক্যান্টোনাল্ড বাহ ভেরি নাইস আমি একটা একটা জিনিস দেখাবো ভেবেছিলাম যে বি কলেজের বলছি এক মিনিট আমি খোঁজ করি ডিফারেন্ট স্টুডেন্টদের জন্য আমার একটা ছোটো বিজনেস আছে নট মাচ মানে অলমোস্ট লাইক ওয়ান ম্যান বিজনেস নাও তা আমি হচ্ছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো আমি কাজ করি সফটওয়্যারের উপরে আর সেগুলো হচ্ছে ওকে চলো মনে পড়ছে আস্তে আস্তে মনে পড়ছে ডান দিকে গেলে হচ্ছে ইয়ে ওই হলগুলো রিচার্ডসন গোল্ডেন এইসবগুলো আর ওই বাঁদিকে ছেড়ে এলাম ওখানে আমার এক রিলেটিভ থাকে হোস্টেল সুপার ওকে কেয়া মিত্র ও নেই আছে আমি ফোন করলাম এগুলো হচ্ছে আমাদের ওই এটা কোনটা ওই খুব এ করছে না আজকে আর পারবো না এখান থেকে ঘুরে যেতে হবে বাঁদিকে যাওয়া যাবে না আমি আর কিচ্ছু বুঝতে পারছি না হ্যাঁ দিকে বেরিয়ে যাওয়া যাবে হ্যাঁ তো বেরিয়ে যাওয়া যাচ্ছে এখান থেকেই ফেলে দেবে বলেছিল আমাকে এখান থেকে মোটামুটি ঠিকই আছে খুব একটা খুব একটা ভালো নয় ওইটা একটু আর এইখানে টাঙিয়ে দেয় ধরফর করে এইখানে মনে আছে ওরে বাপরে টাঙিয়ে দিত আমার মনে আছে বিপ্লব তো ওকে লম্বু বলা হতো লম্বু ওকে তো লম্বু বলা হতো এইখানে বসে গেছিলাম খেতাম মনে আছে স্টুডেন্ট ক্যান্টিন স্টুডেন্ট ক্যান্টিনে বসে চা খাবে